আজকের এই একটি ভিডিও থেকে তোমরা জানতে পারবে নভেম্বর মাসে কোন কোন স্কলারশিপের আবেদন চলছে আর যোগ্যতা অনুযায়ী তোমরা কোন কোন স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবে কোন কোন স্কলারশিপে একই সাথে আবেদন করা যায় এ টু জেড বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটি থেকে তোমরা পেতে চলেছো কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই জানতে পারবে যে নভেম্বর মাসে কোন কোন স্কলারশিপের আবেদন চলছে এবং তুমি কোন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয় চলো কেজি আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমাদের স্কলারশিপের তালিকায় নাম্বার ওয়ান যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো স্বামী বিবেকানন্দ ম্যারিটকাম মিন স্কলারশিপ যেটাকে আমরা এস বলে থাকি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি হল পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নাম্বার ওয়ান একটি স্কলারশিপ প্রোগ্রাম যেখানে ছাত্রছাত্রীরা মিনিমাম বারো হাজার টাকা থেকে ম্যাক্সিমাম ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত পায় স্কলারশিপ থেকে আর এই স্কলারশিপে মাধ্যমিক পাস করার পর থেকে প্রত্যেকটি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পাশ করেছে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে যারা যারা উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশান অ্যাডমিশান নিয়েছে বা অন্যান্য ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নিয়েছে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার থেকে থাকলে তারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে আর যারা আন্ডার গ্র্যাজুয়েশান কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশানে অ্যাডমিশান নিয়েছে বা মাস্টার্স করছে তারা প্রত্যেকেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তাদের ইউজিতে ফিফটি থ্রি পার্সেন্টের নাম্বার থাকতে হবে মিনিমাম ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার থাকলেই তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বর্তমানে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সেশানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন সকল স্টুডেন্টদের জন্য শুরু হয়নি শুধুমাত্র ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য আবেদন চলছে তবে আশা করা যাচ্ছে যে এই মাসেই কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আবেদন শুরু হয়ে যাবে প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে অ্যাপ্লাই করতে পারে সেই ব্যবস্থায় কিন্তু করা হচ্ছে এই মাসেই হয়তো আবেদন শুরু হয়ে যাবে এরপর আমাদের স্কলারশিপ লিস্টে সেকেন্ড নাম্বার যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো ওএসি স্কলারশিপ অর্থাৎ যেটাকে আমরা এসসি এস টি স্কলারশিপ হিসাবে জানি এটিও পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি স্কলারশিপ প্রোগ্রাম এখানে এসসি এস টি ক্যাটাগরি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করে এবং যারা অ্যাপ্লাই করে তারা প্রত্যেকেই এই স্কলারশিপ থেকে টাকা পায় কেউ বাদ যায় না সবাই টাকা পায় আর এই ওএসি স্কলারশিপের নাম্বার পার্সেন্টেজের কোনো বাধ্যবাধকতা নেই প্রত্যেকটি স্টুডেন্ট শুধুমাত্র পাশ করে থাকলেই আবেদন করতে পারবে বর্তমানে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে এবং আবেদন চলবে তিরিশ নভেম্বর দু বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই নভেম্বর মাসটা কিন্তু এই স্কলারশিপে আবেদন চলবে সুতরাং যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই নেবে এরপর আমাদের স্কলারশিপ লিস্টের নাম্বার থ্রিতে যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো কোলগেট স্কলারশিপ যেটাকে কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ বলা হয়ে থাকি মাধ্যমিক পাশ করে থাকলে প্রত্যেকটি স্টুডেন্ট এই কোলগেট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে যারা গ্র্যাজুয়েশান করছে জেনারেল কোর্স বা যারা প্রফেশনাল কোর্স নিয়ে গ্রাজুয়েশান করছে তারা প্রত্যেকেই কিন্তু এই কোলগেট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এটি একটি জেনুইন প্রাইভেট স্কলারশিপ প্রোগ্রাম এবং এখান থেকে প্রতি বছর কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা টাকা পায় প্রথমত দেখে নেওয়া যাক যে এই স্কলারশিপ থেকে কারা কত টাকা পাবে যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে পড়ছে বা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছে তারা প্রত্যেকেই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করলে এই স্কলারশিপ থেকে বছরে কুড়ি হাজার টাকা করে পাবে এরপরে আসছি যারা উচ্চ মাধ্যমিক পাস করে আন্ডার গ্র্যাজুয়েশানে অ্যাডমিশান নিয়েছে জেনারেল কোনো ডিগ্রি কোর্সে তারা এই স্কলারশিপ থেকে প্রতি বছর তিরিশ হাজার টাকা করে পাবে এবং যারা আন্ডার গ্রাজুয়েশান লেভেলে উচ্চ মাধ্যমিক পাস করার পরে প্রফেশনাল কোর্সে অ্যাডমিশান নিয়েছে তারা প্রত্যেককে এই স্কলারশিপ থেকে বছরে পঞ্চাশ হাজার টাকা করে পাবে এই স্কলারশিপে আবেদন করার জন্য বিশেষ সেইভাবে কোনো ক্রাইটেরিয়া নেই নাম্বার পার্সেন্টেঞ্জটা খুব বেশি ম্যাটার করে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তাদের মাধ্যমিক পরীক্ষাতে যদি মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থেকে থাকে তারা প্রত্যেকেই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এর সাথে আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে যে বলা হচ্ছে তাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম পাঁচ লক্ষ টাকার কম হয়ে থাকতে হবে পাঁচ লক্ষ টাকার বেশি হলে চলবে না পাঁচ লক্ষ টাকার কম হতে হবে এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ রয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ এরপর যারা উচ্চ মাধ্যমিক পাস করে আন্ডার গ্র্যাজুয়েশান করছে তিন বছরে গ্রাজুয়েশন কোর্সে অ্যাডমিশান নিয়েছে তারা প্রত্যেকেই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম পাঁচ লক্ষ টাকার কম হয়ে থাকতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করে প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম পাঁচ লক্ষ টাকার কম হয়ে থাকতে হবে তবেই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবি অ্যাপ্লাই করার জন্য যে যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হলো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ভ্যালিড আইডি প্রুফ ইনকাম প্রুফ মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করলে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিশান রিসিপ্ট এবং যদি স্টুডেন্ট ফিজিক্যালি ডিসিবিলিটি হয়ে থাকে তাহলে ডিসিবিলিটি সার্টিফিকেট লাগবে এই কয়েকটি ডকুমেন্টস নিয়ে কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে আর বর্তমানে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে নিতে পারবে যে কোনো সরকারি স্কলারশিপে আবেদন করার পাশাপাশিও তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবি তো এরপরে দেখে নেওয়া যাক আমাদের স্কলারশিপ লিস্টে নাম্বার ফোর যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ এটি হলো একটি প্রাইভেট ফাউন্ডেশনের দেওয়া স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু খুবই জেনুইন প্রতি বছর স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পায় মাধ্যমিকের পর থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে তবে ছাত্র ছাত্রীদের নাম্বার পার্সেন্টেন্সের ক্রাইটেরিয়া কিন্তু আলাদা রয়েছে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাতে যে সমস্ত ছাত্ররা সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং যে সমস্ত ছাত্রীরা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপে এবং যারা আইটিআই করছে তাদের ক্ষেত্রে রয়েছে বয়সদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার লাস্ট পরীক্ষাতে এবং গার্লসদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার কারা কত টাকা করে পাবে সেটা কিন্তু এখানে রয়েছে মান্থলি হিসাব রয়েছে এখানে তোমরা ইয়ারলি হিসাব করে নেবে যারা উচ্চ মাধ্যমিক পাস করে গ্রাজুয়েশন করছে বা কলেজে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই স্কলারশিপ আবেদন করার জন্য বয়সদের জন্য সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে এবং গার্লসদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে এর পাশে যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন নিয়েছে তাদের ক্ষেত্রে বয়সদের জন্য সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে এবং গার্লসদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে তারা প্রত্যেকেই কিন্তু আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশান নিলে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এরপর আসছি যারা ডিপ্লোমা করছে তাদের লাস্ট পরীক্ষাতে বয়সদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্টের নাম্বার লাগবে এবং গার্লসদের জন্য ফিফটি পার্সেন্টের নাম্বার লাগবে তবেই কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বয়সদের জন্য সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার এবং গার্লসদের জন্য সিক্সটি পার্সেন্টের নাম্বার থাকলে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট পরীক্ষাতে আর জানিয়ে রাখি এই স্কলারশিপে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না অফলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং আসার পরেই এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে ডাউনলোড অ্যাপ্লিকেশান অ্যান্ড অনেক এর ওপর ক্লিক করে দিতে হবে সাথে সাথে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়া পিডিএফ ফাইলের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যেটাকে তোমাদেরকে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে প্রিন্ট আউট করা অ্যাপ্লিকেশনের উপর তোমাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই নিয়ে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারো ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে এর সাথে যে যে ডকুমেন্টস লাগে সেই সেই ডকুমেন্টস অ্যাটাচ করে এই ফর্মটিকে কিন্তু স্পিড পোস্ট করে দিতে হবে এখানে যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তবেই কিন্তু এই স্কলারশিপ থেকে তোমরা টাকা পাবে এই স্কলারশিপের সেইভাবে কোনো লাস্ট ডেট হয় না পরবর্তী শ্রেণীতে অ্যাডমিশন নেওয়ার পরেই কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে সুতরাং যারা যারা অ্যাপ্লাই করোনি এখনও পর্যন্ত অ্যাপ্লাই করে নিতে পারো আর যে কোনো সরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করার পাশাপাশি তোমরা এই স্কলারশিপেও অ্যাপ্লাই করতে পারবে এরপর আসছি আমাদের সর্বশেষ স্কলারশিপ প্রোগ্রামটি নিয়ে যেটি সরকারি স্কলারশিপ স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ যেটা ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়ে থাকে সরকারি স্কলারশিপ হলেও এই স্কলারশিপে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয় আবেদন করতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পাশ করেছে উচ্চ মাধ্যমিক পাস করেছে যারা আন্ডার গ্রাজুয়েশান করছে পোস্ট গ্রাজুয়েশান করছে তারা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করলে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপ থেকে বছরে দশ হাজার টাকা করে পাবে এই স্কলারশিপের সেইভাবে কোনো লাস্ট ডেট হয় না বছরে যে কোনো সময় এই স্কলারশিপে আবেদন করা যায় তবে নতুন ক্লাসে অ্যাডমিশন নিয়ে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে স্টুডেন্টরা এই স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটা একটু দেখে নেওয়া যায় প্রথমে বলা হচ্ছে স্টুডেন্টকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো একটি রিকগনাইজড বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি থেকে কিন্তু পাশ করে থাকতে হবে বলেছি মাধ্যমিকের পর থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পরীক্ষাতে যারা ফিফটি পার্সেন্ট বা তারও বেশি সিক্সটি পার্সেন্টের কম নাম্বার পেয়েছে তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মিনিমাম ফিফটি পার্সেন্ট থেকে যারা সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার পেয়েছে তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে কারণ সিক্সটি পার্সেন্ট থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু সিক্সটি পার্সেন্টের নিচে যারা নাম্বার পেয়েছে তারা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ইউজি কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন করছে তাদের ক্ষেত্রে মিনিমাম ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি থ্রি পার্সেন্টের মধ্যে নাম্বার থেকে থাকলে তারা প্রত্যেকেই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যা হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকার কম এক লক্ষ কুড়ি হাজার টাকার কম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকলে অ্যাপ্লাই করতে পারবে স্টুডেন্টরা তো ব্যাস আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল এই সমস্ত স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত অ্যামাউন্ট পাবে ডেড লাইন সব কিছু কিন্তু জানিয়ে দিলাম তো আর দেরি কেন আবেদন করে নিতে পারো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই